আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমার মাস্টার্স শেষ বর্ষের ছাত্রদের সাথে ক্লাস। আজকের ক্লাস আমি কোন বিষয়টা পড়াই? দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন 19 ও 20 শতক। তাহলে আজকে আমার পড়ানোর বিষয়টা কি হচ্ছে, গত ক্লাসের যে অংশটা বাকি ছিল, ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ সম্প্রসারণ ও বিকাশ এবং অগ্রগতির যে উপাদানগুলো আমি গত ক্লাসে পড়েছি। গত ক্লাসে কী পড়িয়েছি? গত ক্লাসে পড়িয়েছি আমরা জাতীয়তাবাদের সংজ্ঞা এবং জাতীয়তাবাদের উপাদান। তো উপাদানের সবগুলো বৈশিষ্ট্য সেদিন আমি শেষ করতে পারিনি। তাহলে আজকে আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আলোচনায় চলে যাই। আজকে আমার ক্লাস বিভিন্ন কারণে দেরি হয়ে গেল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে সকালে ক্লাস নিতে পারবো না, বিকালে ক্লাস নিই, সেটা আপলোড করে দিতে দিতে রাত বা সন্ধ্যা হয়, সেই কারণে আমি 3টার পরে ক্লাস নিই। আমি সকালে আসলে ক্লাস নিতে পারি না এবং এই রেকর্ডকৃত ক্লাসটা বিকালের পরে পাওয়া যাবে। তোমরা কিছু মনে করো না, কারণ অনলাইন ক্লাস করা বাসায় বসে শিক্ষকদের জন্য খুবই কঠিন। কিন্তু তোমাদের তো ভাগ্য ভালো যে বর্তমান সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় অন্যতম পদক্ষেপ হচ্ছে অনলাইন ক্লাস, যার ফলে করোনা মহামারীর মধ্যেও কিন্তু আমরা বসিনি, ছাত্র শিক্ষকের সাথে কোনো না কোনোভাবে আমাদের যোগাযোগ আছে, আমরা পড়ালেখা করছি বা রেকর্ডকৃত ক্লাসটা দেখছি, পরীক্ষার জন্য পুরোটাই রেডি হচ্ছি। তাহলে আমি আমার ছাত্রদেরকে বলবো, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থেকে ক্লাসগুলো ফলো করবে, পড়ালেখা করবে, যে কোনো সময় ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তাহলে আজকে আমি আমার আলোচনায় চলে যাই। শুরুতে গত ক্লাসের একটু ধারাবাহিক আলোচনা বলবো যে জাতীয়তাবাদের সংজ্ঞাটা বলতে আমরা কী বুঝি। সাধারণত ন্যাশনাল, ন্যাশন ও ন্যাশনালিটি, এই শব্দ দুটির বাংলা প্রতিশব্দ জাতি ও জাতীয়তা। এই দুটি শব্দ সৃষ্টি হয়েছে কোথা থেকে? ল্যাটিন শব্দ ন্যাশিও অ্যান্ড ন্যাটাস থেকে, যার অর্থ জন্ম বা বংশ। সুতরাং শব্দগত অর্থে আমরা বলতে পারি জাতি ও জাতীয়তা একই বংশোদ্ভূত জনসমষ্টি, জাতির বিশেষণ জাতীয়তা, আর সেটা থেকে যে মতাদর্শ বা মতবাদের জন্ম হয় সেটাই হচ্ছে ন্যাশনালিজম, অর্থাৎ জাতির বিশেষণ জাতীয়তা, আর সেটা থেকে যে মতাদর্শ বা মতবাদ জন্ম নিয়েছে তা হচ্ছে ন্যাশনালিজম। তাহলে দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন আমি কি বলবো, 1920 শতকের মধ্যে আজকে কি পড়াচ্ছি। গত ক্লাস অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করেছি, সেটার পরবর্তী আলোচনায় চলে যাব। আজকে বৈদেশিক ঘটনা প্রথম, গত ক্লাসে যে কী কী আলোচনা করেছি সেটা একটু পড়ে নিই, যে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব, সামাজিক ও অর্থনৈতিক নবজাগরণ, 3 নম্বরে আমরা যেটা দেখছি ভারতের গৌরবময় অতীত ঐতিহ্যের প্রভাব, 4 হচ্ছে তা প্রেস বা সংবাদপত্র, 5 ইকোনমিক ডিসকন্টেন্ট অ্যান্ড এক্সপ্লোরেশন অর্থনৈতিক অসন্তোষ ও শোষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি, বর্ণ বৈষম্যমূলক নীতি। তাহলে আজকের ক্লাসে হচ্ছে, গত ক্লাসে এগুলো আলোচনা করেছি, আজকের ক্লাস হচ্ছে বৈদেশিক ঘটনার প্রভাব, ইম্প্যাক্ট অফ ফরেন ইভেন্টস, ইম্প্যাক্ট অফ ফরেন ইভেন্ট। 19 শতাব্দীর শেষ ভাগে এবং 20 শতাব্দীর প্রথম দিকে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটে যা ভারতীয়দের জাতীয়তাবাদ সম্প্রসারণে বিশেষ ভূমিকা পালন করে। যেমন 1789 সালে ফরাসি বিপ্লব, 1896 সালে আবিসিনিয়ার হাতে ইতালির পরাজয় এবং 1904 সালে জাপানের হাতে রাশিয়ার পরাজয় ভারতবাসীর মন থেকে তাদের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় সংগ্রাম শুরু করে না অনুপ্রেরণা যোগা, অর্থাৎ ভারতীয়রা এসব জায়গা থেকে তাদের জাতীয়তাবোধের জন্ম হয়। ওই সময় মিশর, পারস্য, তুরস্ক সবগুলো দেশে সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তি সংগ্রাম ভারতবাসীর মনে জাতীয়তাবাদ তৈরি করে। অর্থাৎ 1917 সালে আমরা দেখি রুশ বিপ্লব ভারতবাসীর মনে গভীরভাবে সৃষ্টি করে, অর্থাৎ বৈদেশের অনেকগুলো ঘটনা আছে যেটা ভারতীয়দের মনে জাতীয়তাবাদের সৃষ্টি করে। সে ঘটনাগুলো কি? 1790 সালে ফরাসি বিপ্লব, 1896 সালে আবিসিনিয়ার হাতে ইতালির পরাজয় এবং 1904 সালে জাপানের হাতে রাশিয়ার পরাজয় ভারতবাসীর মন থেকে তাদের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় সংগ্রাম শুরু করার অনুপ্রেরণা যোগায়। ওই সময় মিশর, পারস্য, তুরস্ক সব দেশে সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তি সংগ্রাম ভারতবাসীর মনে জাতীয়তা বৃদ্ধি করে। সর্বোপরি 1917 সালে প্রথম রুশ বিপ্লব ভারতবাসীর মনে গভীরভাবে সৃষ্টি করে। আচ্ছা, 10 নম্বর কারণ যেটা বলি, ভারতীয় পুঁজিপতিদের ব্রিটিশ শাসনের প্রভাব। ভারতীয় পুঁজিপতিদের ব্রিটিশ শাসনের বিরোধিতা,
অর্থাৎ অপোজিশন অব দ্য ইন্ডিয়ান ক্যাপিটালিস্ট টু দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ বুর্জোয়ারা নিজেদের দেশে সামন্ততন্ত্রকে ধ্বংস করে তার উপর গড়ে তুলেছিল পুঁজিবাদের ইমারত। আচ্ছা, ভারতের পুঁজিপতিদের ব্রিটিশ শাসনের বিরোধিতা, অপোজিশন অব দ্য ইন্ডিয়ান ক্যাপিটালিস্ট টু দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ বুর্জোয়ারা নিজেদের দেশে সামন্ততন্ত্রকে ধ্বংস করে তার উপর গড়ে তুলেছিল পুঁজিবাদের ইমারত। কিন্তু ভারতে তারা দেশীয় রাজ্য এবং অত্যাচারী সামন্ত শাসকদের সংরক্ষণ ও পরিপোষণের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিতে সুদৃঢ় করতে চেয়েছে। তাই ব্রিটিশ পুঁজিপতিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশীয় শিল্প বিকাশের পথ অবরুদ্ধ করার কাজে আত্মনিয়োগ করে। ভারতের বাজার দখল করার জন্য ব্রিটেন ভারতীয় পুঁজিপতিদের উপর নানা প্রকার বোঝা চাপাতে শুরু করে। তারপরে আমরা দেখব সামরিক ক্ষেত্রে বৈষম্য, ডিফারেন্স ইন সেক্টর অফ মিলিটারি, অর্থাৎ সামরিক শক্তির উপরই ব্রিটিশ সাম্রাজ্যবাদের অস্তিত্ব নির্ভরশীল। তাই ব্রিটিশ শাসকবর্গ সামরিক উন্নতির বিধানে অধিক নজর দেয়। সামরিক ক্ষেত্রে শুধু যে বিভেদমূলক নীতি গৃহীত হয় তা নয়, বৈষম্যমূলক আচরণও দেখা যায়। কোনো ভারতীয়কে সামরিক উচ্চ পদে নিয়োগ করা হবে না। সরকারের এই নীতির ফলে ভারতীয়দের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্মায়, তা তাদের ঐক্যবদ্ধ করে ফেলে। তারপরে আমরা দেখব প্রশাসনিক বৈষম্য। তাহলে আমরা কি দেখলাম? বৈদেশিক ঘটনার প্রভাব, ভারতীয় পুঁজিপতিদের ব্রিটিশ শাসনের বিরোধিতা এবং সামরিক শাসনের বৈষম্য। অর্থাৎ এখানে কি বলছে যে সামরিক শক্তির উপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অস্তিত্ব দেখা যায়। ব্রিটিশ শাসকবর্গ সামরিক উন্নতির জন্য বেশ নজর দেন। সামরিক ক্ষেত্রে শুধু যে বিভেদমূলক নীতি বা পার্থক্যমূলক নীতি দেখা যায় তা না, বৈষম্যমূলক আচরণও দেখা যায়। কোনো ভারতীয় সামরিক উচ্চ পদে নিয়োগ করা হবে না, অর্থাৎ ভারতীয়দেরকে সামরিক উচ্চ পদে নিয়োগ করা হবে না। সরকারের এই নীতির ফলে ভারতীয়দের মধ্যে বেশ ক্ষোভ দেখা যায়, যা তাদেরকে ঐক্যবদ্ধ করে তোলে। অর্থাৎ ভারতীয়দের যে এই শোষণের ফলে ভারতীয়রা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ফেলে। প্রশাসনিক বৈষম্য, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফারেন্স, প্রশাসনিক ক্ষেত্রে ইংরেজ সরকার চরম বৈষম্যমূলক নীতি পালন করে। লর্ড কর্নওয়ালিসের সময় থেকে এই বৈষম্যমূলক নীতি দেখা যায়। প্রশাসন ছাড়া অন্যান্য বিভাগ, পুলিশ, পূর্ত, চিকিৎসা, ডাক ও তার ও শুল্ক, রেলওয়ে, ডাক, তার, শুল্ক ও রেলওয়ে সব জায়গায় গুরুত্বপূর্ণ পদগুলো ছিল সাদা চামড়ার ব্রিটিশদের জন্য সংরক্ষিত। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে ভারতীয়দের মনে তীব্র ক্ষোভের জন্ম হয় এবং ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত সমাজে ব্রিটিশ বিরুদ্ধে মনোভাব দেখা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফারেন্স, প্রশাসনিক ক্ষেত্রে ইংরেজ সরকার চরম বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। লর্ড কর্নওয়ালিসের সময় থেকে বৈষম্যমূলক নীতি দেখা যায়। প্রশাসন ছাড়া অন্যান্য বিভাগ যেমন পুলিশ, পূর্ত, চিকিৎসা, ডাক ও তার, শুল্ক, রেলওয়ে সব বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলো ছিল সাদা চামড়ার ব্রিটিশদের জন্য সংরক্ষিত। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে ভারতীয়দের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত সমাজে ব্রিটিশ বিরোধী মনোভাব দেখা যায়। 1857 সালের বিদ্রোহ, মুভমেন্ট অফ 1857, ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে 1857 সালের মহাবিদ্রোহ এক মাইল ফলক। এই বিদ্রোহ ভারতীয় সিপাহীদের অসন্তোষ থেকে উদ্ভূত। এই বিদ্রোহের মূলে ছিল কোম্পানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতীয় জনগণের পঞ্জীভূত অসন্তোষ এবং বিদেশি শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। এই বিদ্রোহ হিন্দু ও মুসলমান একই সাথে বাহাদুর শাহের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। অর্থাৎ 1857 সালের বিদ্রোহকে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে 1857 সালের বিদ্রোহ একটা মাইল ফলক। এই বিদ্রোহ ভারতীয় সিপাহীদের অসন্তোষ থেকে উদ্ভূত হলেও এই বিদ্রোহের মূলে ছিল কোম্পানির শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতীয় জনগণের পঞ্জীভূত অসন্তোষ এবং বিদেশি শাসনের তীব্র ক্ষোভ। এই বিদ্রোহ হিন্দু মুসলমান একই সাথে বাহাদুর শাহের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত। বিভিন্ন কারণে এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। এই বিদ্রোহ ভারতে আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনে পথ পরিষ্কার করে। এই বিদ্রোহ মূলত ভারতের স্বাধীনতা সংগ্রাম। তাহলে আমরা কোনটাকে জাতীয়তাবাদের জন্য ইয়ে করতে পারি? 1857 সালের যে বিদ্রোহ, ভারতীয় সিপাহীদের অসন্তোষ থেকে সৃষ্টি হলেও এই বিদ্রোহের মূলে ছিল কোম্পানির শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতীয় জনগণের অসন্তোষ এবং বিদেশি শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। তাহলে আমরা 1857 সালের যে বিদ্রোহ, এখান থেকে আমরা দেখতে পারি ভারতীয় জাতীয়তাবাদের জন্ম হয়। আচ্ছা, উপজাতি, এরপর আমরা দেখি উপজাতীয় কৃষক আন্দোলন, ট্রাইব অ্যান্ড পেসেন্ট। অর্থাৎ ভারতের ইতিহাসে সমস্ত 19 শতক ইংরেজদের বিরুদ্ধে কৃষক আর উপজাতিদের জাগরণ। ভারতের ইতিহাসে আমরা কি দেখি যে ইংরেজদের বিরুদ্ধে কৃষক আর উপজাতিদের জাগরণ, গণ আন্দোলন, গণ বিপ্লবের ইতিহাস, এসব গণবিদ্রোহের পটভূমি তৈরি হয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে
প্রতিক্রিয়ার মাধ্যমে ভূমি রাজস্ব আরে বৃদ্ধি আদায় কঠোর ব্যবস্থা এবং 1855 থেকে 57 সালে সাঁওতাল বিদ্রোহ, 1879 সালে মুন্ডা বিদ্রোহ, 1860 সালে নীল বিদ্রোহ, 1872 সালে পাবনার কৃষক বিদ্রোহ, 1875 সালে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহ, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কৃষক ও উপজাতি আন্দোলন বিভিন্ন কারণে সফল হতে পারেনি। অর্থাৎ কৃষকদের সংগ্রাম সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছিল যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কৃষক আর উপজাতীয়দের যে আন্দোলন সেটা বিভিন্ন কারণে সফল হতে পারেনি। তাহলে আমরা বলবো কৃষকদের সংগ্রাম সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছিল। পরবর্তীতে আমরা কি দেখি, সাহিত্য ঊনবিংশ শতকে বহু কবি সাহিত্যিক তাদের সৃজনশীল লেখনের মাধ্যমে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চার করে। ইয়ং বেঙ্গল আন্দোলন বাংলায় নবজাগরণের ক্ষেত্রে ইয়ং বেঙ্গল আন্দোলন এক গুরুত্বপূর্ণ। এই আন্দোলনের নেতা হেনরি ডিভিয়ান ডিরোজ। ধর্মীয় সামাজিক সংস্কার আন্দোলন ভারতের জাতীয়তাবাদী চেতনা সৃষ্টিতে ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনের প্রভাব দেখা যায়। ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনের ফলে ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বিকাশ ঘটে। তাহলে আমরা দেখি সাহিত্য, ইয়ং বেঙ্গল আন্দোলন, ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন, রাজনৈতিক সমিতি পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, জাতীয়তাবোধ বিকাশের ফল হল রাজনৈতিকভাবে সচেতনতা। অর্থাৎ জাতীয়তাবোধের বিকাশের যে অন্যতম ফল আমরা কি দেখি, রাজনৈতিকভাবে সচেতনতা। রাজনৈতিক চেতনার সৃষ্টিতে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত রাজনৈতিক সমিতিগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অর্থাৎ 1824 থেকে 1860 পর্যন্ত অসংখ্য সভা সমিতি প্রতিষ্ঠিত হয়। 1824 থেকে 1830 সাল পর্যন্ত অসংখ্য সভা সমিতি আমরা দেখতে পাই। এগুলো কি, জমিদার সমিতি, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়া বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, কলকাতা মোহাম্মডান অ্যাসোসিয়েশন, বাংলার বাইরে রাজনৈতিক সমিতিগুলো হচ্ছে পুনা সার্বজনীন সভা, মাদ্রাস জনসভা, লস লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। তাহলে আমরা দেখি ইলবার্ট বিলটা কি, এর পরবর্তীতে ইলবার্ট বিল হচ্ছে জাতীয়তাবোধ সম্প্রসারণের অন্যতম বৈশিষ্ট্য। দ্য ইলবার্ট বিল যেটাকে বলি আমরা, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন সৃষ্টিতে 1883 সালে ইলবার্ট বিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। ইংরেজ শাসনের শুরু থেকে ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় ইউরোপীয়দের মধ্যে বৈষম্য দেখা যায়। ভারতের জাতীয়তাবাদী আন্দোলন সৃষ্টিতে 1883 সালে ইলবার্ট বিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। ইংরেজ শাসনের শুরু থেকে ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় ইউরোপীয়দের মধ্যে বৈষম্য দেখা যায়। কোনো ভারতীয় বিচারক ইউরোপীয় বিচার করার অধিকার ছিল না। লর্ড বিপন ভারতের ভাইসরয় ছিলেন, তিনি এক বৈষম্য দূর করার চেষ্টা করেন, কিন্তু শ্বেতাঙ্গ ইংরেজদের চাপে তিনি এই বিল প্রত্যাহার করতে বাধ্য হন। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে সৃষ্টিতে 1883 সালে ইলবার্ট বিল হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা। ইংরেজ শাসনের শুরু থেকে ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় ইউরোপীয়দের মধ্যে বৈষম্য দেখা যায়। কোনো ভারতীয় বিচারক ইউরোপীয়কে বিচার করার অধিকার ছিল না, অর্থাৎ ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচার করার অধিকার ছিল না। লর্ড রিপন ভারতের ভাইসরয় ছিলেন, তিনি এই বৈষম্য দূর করার চেষ্টা করেন, কিন্তু শ্বেতাঙ্গ ইংরেজদের চাপে এই বিলটা প্রত্যাহার করতে বাধ্য হন। তাহলে আমরা দেখি জাতীয়তাবাদের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে যেগুলো আলোচনা করেছি সেগুলো একটু রিভাইজ করি। বৈদেশিক ঘটনার প্রভাবের ফলে জাতীয়তাবাদের সৃষ্টি হয়। ভারতীয় পুঁজিপতিতে ব্রিটিশ শাসনের বিরোধিতার ফলে, সামরিক ক্ষেত্রে বৈষম্যের ফলে ভারতে জাতীয়তাবাদের সৃষ্টি হয়। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য আমরা দেখতে পাই 1857 সালে বিদ্রোহ, তারপর উপজাতীয় কৃষক আন্দোলন, তারপর আমরা দেখতে পাই সাহিত্য, ইয়ং বেঙ্গল আন্দোলন, এর অন্যতম নেতা কে ছিলেন, হেনরি ডিভিয়ান ডিরোজ, ধর্মীয় সামাজিক সংস্কার আন্দোলন এবং রাজনৈতিক সমিতি। আচ্ছা, ভারতের জাতীয়তাবাদী চেতনার সৃষ্টিতে ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনের প্রভাব অপরিসীম। ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনের ফলে ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বিকাশ ঘটে। তাহলে এই যে সামগ্রিক আলোচনার পরে আমরা যেটা দেখতে পাই, ইংরেজদের বর্ণ বৈষম্য উদ্ধত্তে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। মানে কি, যে ইংরেজদের যে বর্ণ বৈষম্য বা উদ্ধত ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে ভূমিকা পালন করেছিল। রাষ্ট্রীয় ও সামাজিক অধিকার সংক্রান্ত দাবি দাওয়া আদায় করতে হলে সর্বভারতীয় ভিত্তিতে সংঘবদ্ধ হতে হবে। অর্থাৎ রাষ্ট্রীয় ও সামাজিক অধিকার সংক্রান্ত দাবি দাওয়া আদায় করতে হলে সর্বভারতীয় ভিত্তিতে সংঘবদ্ধ হতে হবে।
পরিশেষে বলা যায় উপরোক্ত উপাদানগুলো ভারতীয় জাতীয়তাবাদের উন্মে সম্প্রসারণ ও বিকাশ ঘটেছে। যে সকল বিষয় ঘটনা বা উপাদান ভারতে জাতীয়তাবাদ পরিস্ফুটনের ভূমিকা গ্রহণ করেছে তার সবকিছু ভারতে ইংরেজ অনুসৃত সাম্রাজ্যবাদী নীতির ফল। উপরোক্ত উপাদানগুলো ভারতীয় জাতীয়তাবাদে উন্মে সম্প্রসারণ ও বিকাশ ঘটেছে। যে সকল বিষয় ঘটনা বা উপাদান ভারতের জাতীয়তাবাদের পরিস্ফুটনে ভূমিকা গ্রহণ করেছে তার সবকিছু ভারতে ইংরেজ অনুসৃত সাম্রাজ্যবাদ নীতির ফল। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নিজেদের শাসন ও শোষণ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেসব নীতি অনুসরণ করেছে তার ফলে ভারতে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নিজেদের শাসন ও শোষণ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেসব নীতি অনুসরণ করেছে তার ফলে ভারতীয় জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। ভারতের জাতীয়তাবাদের উৎসের সন্ধান করতে হবে প্রতিক্রিয়াশীল ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে। শাসনের পরিবর্তে শোষণ, বৈষম্য, উদ্ধত দমননীতি ইত্যাদি হল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিভিন্ন দিক। অর্থাৎ শাসনের পরিবর্তে শোষণ, বৈষম্য বা উদ্ধত দমননীতি ইত্যাদি হল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিভিন্ন দিক। শাসনের পরিবর্তে আমরা কি দেখি? শোষণ, বৈষম্য ও উদ্ধত দমননীতি। প্রত্যেক প্রতিক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে বলে এই সাম্রাজ্যবাদের প্রতিক্রিয়া হিসেবে ধীরে ধীরে ভারতীয় জাতীয়তাবাদ গড়ে ওঠে। অর্থাৎ প্রত্যেক প্রতিক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে বলে এই সাম্রাজ্যবাদের প্রতিক্রিয়া ধীরে ধীরে ভারতীয় জাতীয়তাবাদ গড়ে ওঠে। আজকে আসলে গত ক্লাসের আলোচনার অংশ বিশেষ ছিল বিদায়। আমরা গত ক্লাসের আলোচনার যে অংশ বিশেষ এই কারণে আজকে ক্লাসটা বেশি আলোচনা করা যাচ্ছে না। যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, আমি কি পড়াই, দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন উনবিংশ বিংশ শতাব্দী। তাহলে বর্তমানে আমরা কি আজকে যে পড়াচ্ছিলাম জাতীয়তাবাদ সম্প্রসারণের বিশেষ যে বৈশিষ্ট্য, আমরা কি দেখলাম জাতীয়তাবাদের উন্মেষ সম্প্রসারণ বা বিকাশ এবং ভারতের উপাদানসমূহ। জাতীয়তাবাদের প্রকৃতি বলতে কি বুঝি? যে বৈদেশিক শাসন ও শোষণের অবসান, স্বায়ত্ত শাসন। জাতীয়তাবাদের প্রকৃতি বলতে আমরা কি বুঝি? বৈদেশিক শাসন ও শোষণের অবসান আর স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা। তাহলে আজকে আমরা আজকের যে আলোচনার অংশ বিশেষ হিসেবে আমি বলতে পারি জাতীয়তাবাদের সংজ্ঞাটা আমি একটু আলোচনায় করতে পারি। যেমন ডেফিনেশন অফ ন্যাশনালিজম, যেটা গত ক্লাসে পড়েছি, সাধারণত ন্যাশন ও ন্যাশনালিটি এই শব্দ দুটির বাংলা প্রতিশব্দ জাতি ও জাতীয়তা। এই দুটি শব্দ সৃষ্টি হয়েছে ল্যাটিন শব্দ ন্যাশিও এবং ন্যাশাস থেকে, যার অর্থ জন্ম বা বংশ। সুতরাং শব্দগতভাবে আমরা বলতে পারি জাতি ও জাতীয়তা একই বংশোদ্ভূত জনসমষ্টি, জাতির বিশেষণ জাতীয়তা, আর তা থেকে যে মতাদর্শ বা মতবাদের জন্ম হচ্ছে সেটি হচ্ছে ন্যাশনালিজম। তাহলে জাতীয়তাবাদের উপর আমাদের ক্লাস শেষ। আগামী সপ্তাহে আমি কি পড়াবো সেটা পরে জানিয়ে দেব। আজকের ছাত্রদেরকে আমি বলবো যে আমরা আসলে বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের অন্যতম রূপ হচ্ছে অনলাইন ক্লাস চালু করা। এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে 16 মাস বা 17 মাস ক্লাস না হওয়ার পরও, দীর্ঘ 18 মাস যে ক্লাস না হওয়ার পরও আমরা কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র শিক্ষকের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমি যতদূর বলবো ছাত্ররা হয়তো লেকচার বেশি দেখে না, তারপরও বলবো বই পড়বে, বই না পড়লে ভালো রেজাল্ট করতে পারবে না। আমরা যে কোনো সময় পরীক্ষার হলে বসতে পারি, যখন অর্ডার দিয়ে দিতে পারি। তাহলে আমি বলবো যে আমার ছাত্রদেরকে অবশ্যই বলবো যে করোনা মহামারীর এই মুহূর্তে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদ থেকে সুস্থ থেকে লেখাপড়া করব, ভালো করব। সব করোনার অন্যতম লক্ষণ কি? হাত ধুতে পারে। তা হাত ধু আমরা যদি 5 বার নামাজ করি, 5 বার ওযু করবো, তাহলে আমরা কিন্তু ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আমাদের এই অভিশাপ থেকে রক্ষা করবে। আমি ছাত্রদেরকে বলবো 5 বার নামাজ পড়বে, তাহলে কি হবে? 5 বার হাত ধুতে হবে। তা 5 বার হাত ধোয়া মানেই তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, করোনা মহামারীর হাত থেকে আমরা সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।